যেসব পুরুষ ভাইরা আছেন অনেক দুর্বল, এই দুর্বলতা কীভাবে দূর করবেন, নিজেকে কীভাবে যৌন শক্তি বৃদ্ধি করবেন? বিশেষ করে আপনার স্ত্রীর সাথে যখন যান তখন আপনার 2-3 মিনিটে বেশি থাকতে পারেন না, আপনার কিন্তু লজ্জা পান। এই লজ্জা কীভাবে কাটে এবং পরিপূর্ণভাবে আপনার স্ত্রীর সাথে কীভাবে মিলন করবেন, এই মিলন করার মহা একটা ওষুধ হইল এই কাটাখোড়া গাছ। কাটাখোড়া গাছটা আপনারা মূলত সংগ্রহ করবেন, সঠিক নিয়ম ব্যবহার করবেন, আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন এবং দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। এটা এতটা কার্যকর গাছের শিকড়টা কীভাবে আপনারা সেবন করবেন সঠিক নিয়মটা বলবো। যারা নাকি এই ইউটিউবে দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান। মূল কথায় আসি, যারা নাকি অনেক দুর্বল আছেন পুরুষ ভাইরা, এই দুর্বলতা কীভাবে কাটে, যৌনশক্তি বৃদ্ধি করবেন, দীর্ঘ সময় কীভাবে সহবাস করবেন, পরিপূর্ণ যৌনশক্তি ফিরে আসবে কীভাবে, যৌন উত্তেজতা কীভাবে বাড়াবেন শরীরের মাঝে এবং ঘন্টার পর ঘন্টা কীভাবে সহবাস করবেন, যে গাছটা দেখতেছেন এটা কাটাখুরি গাছ, এই কাটাখুরি গাছটা সংরক্ষণ মূলত এই যে গ্রামে বলে কাটাখুরি গাছ, মানে প্রচুর কাটা হয়, এই কাটাখুরি গাছটা শিকড়টা সংগ্রহ করবেন। এতটুকু সন্ধ্যা পানিতে ধুয়ে পরিষ্কার করে নেবেন শিকড়টা, শিকড়টা পরিষ্কার করে নিয়ে বাসায় নিয়ে আসবেন। তারপরে আপনার এতটুকু শিকড়টা নিয়ে আসবেন পাটে দুইয়া ভালোভাবে পরিষ্কার করে, তারপরে এর সাথে মধু 3 চামচ বা 2 চামচ মধু, যাদের ডায়াবেটিস কম তারা 1.5 চামচ নেবেন, তারা ডায়াবেটিস নাই তারা 3 চামচ নেবেন। নেওয়ার পরে রাত্রেবেলা যখন সহবাস করতে যাবেন তখন আপনার 20-25 মিনিট আগে চিবাই চিবাই খাবেন, পুরাটুকু 3 চামচ মধু আর এই শিকড়টা পুরোটা চিবাই চিবাই খাবেন। খাওয়ার পরে ইনশাআল্লাহ 25-30 মিনিট পরে আপনি সহবাস করতে যাবেন, দেখবেন আপনি বাঘের মতো শক্তিশালী হয়ে যাবেন, এতটা কার্যকর এই শিকড়টা। এই শিকড়টা এতটা কার্যকর, আপনারা এইভাবে কন্টিনিউ খাবেন, শরীরে কোনো ক্ষতি হবে না ভাই, গাছের শিকড় কোনো শরীরে কোনো ক্ষতি হয় না, খুবই কাজ করব। আপনার দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন আর লজ্জা পাবেন না, কোনো ডাক্তারের কাছে আর কবিরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কেননা এই গাছের শিকড়টা এতটা কার্যকর। বল্লভ পাখি রাখেন, এই গাছটা চিনে রাখেন, এর হলো কাটাখুরি গাছ, প্রচুর কাটা হয় এলাকাতে, গ্রামে আপনারা তালাশ দিলে খুঁজে নিয়ে খুঁজতে পারবেন বা খুঁজে পাইবেন।